সৌন্দর্যের প্রতীক চাঁদ, প্রেম ভালোবাসা স্নিগ্ধতা এবং শিশুকে ঘুম পাড়ানোর প্রতীকও এই চাঁদ। রাতের অন্ধকারে নির্বিঘ্নে পথ চলার মাধ্যম হলো চাঁদের আলো। চাঁদ স্রষ্টার এমন সৃষ্টি, কাব্য গল্প গান থেকে শুরু করে সাহিত্যের সব ক্ষেত্রেই রয়েছে এর বিচরণ। চাঁদ নিয়ে রয়েছে নানান জল্পনা ও কল্পনা। কিছুদিন পরপরই চাঁদ নিয়ে শোনা যায় নতুন নতুন তথ্য। কারো প্রশংসা বা নিন্দায় কান না দিয়ে চাঁদ চলে চাঁদের গতিতে, প্রয়োজন হলেই পাল্টে ফেলে নিজের রূপ। পাল্টে ফেলা রূপের উপর ভিত্তি করে চাঁদের রয়েছে নানান নাম। গত মঙ্গলবার আকাশে যে চাঁদ দেখা গিয়েছিল সেটিকে বলা হচ্ছে ওর মন বা পোকামাকড়ের চাঁদ। কারো কারো মতে এটি ক্রোমন বা কাক চাঁদ। মার্চ মাসের প্রথম পূর্ণিমায় যে চাঁদ দেখা যায় তাকেই বলা হয় ওর্ম বা ক্রোমন। ভারতের জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ কুমার চক্রবর্তী বলেন, ওর্ম বা ক্রোমনের সঙ্গে মহাকাশ বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে মার্চ মাসে বরফ গলতে শুরু করে, সে সময় গাছের বাকলে লেগে থাকা পোকামাকড় বাইরে বেরিয়ে আসতে থাকে। এজন্য দেশটিতে মার্চ মাসের প্রথম পূর্ণিমার চাঁদকে ওর্মন বা পোকামাকড়ের চাঁদ বলা হয়। অন্যদিকে শীতের পর আবার কাকের ডাক শুনতে পাওয়ায় উত্তর আমেরিকার উপজাতিদের একাংশ এই বিশেষ সময়ের চাঁদকে ক্রোমন বা কাক চাঁদ বলে থাকে। এছাড়াও রয়েছে চাঁদের আরো অনেক নাম। ব্ল্যাক মুন, চাঁদের অনুপস্থিতিকে ব্ল্যাক বলাই ভালো, এ সময় চাঁদ যেন লুকিয়ে থাকে। ব্ল্যাক মুনের নানা ধরনের সংজ্ঞার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্যটি হল, যে মাসে কোনো পূর্ণিমা হয় না সে সময়কে ব্ল্যাক মুন বলা হয়। 28 দিনের মাস হওয়ায় এ ঘটনা কেবল ফেব্রুয়ারি মাসে ঘটতে পারে। 19 বছর পর পর আসে ব্ল্যাক মুন। সবশেষ ব্ল্যাক মুন এসেছিল এবছরের ফেব্রুয়ারিতে। পরের ব্ল্যাক মুন আসবে 2037 সালে। সুপার মুন, পূর্ণিমার আলোকিত রাতে অতি কাঠখোট্টা মনেও জোগায় প্রেমের আকুলতা। সেই পূর্ণিমা চাঁদ যখন তার আলোয় বিশ্বকে আলোকিত করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে তখন তাকে বলা হয় সুপার মুন। ব্লাড মুন, চন্দ্রগ্রহণ দেখতে অনেকেই তাকিয়ে থাকেন আকাশের দিকে। বেশিরভাগ ক্ষেত্রেই সাদা চাঁদের অংশ বিশেষ বা পুরোটাই ঢেকে যায় পৃথিবীর কালো ছায়ায়। কিন্তু কিছু ক্ষেত্রে গ্রহণের সময় চাঁদ ধারণ করে টকটকে লাল রং, আর এই গ্রহণকেই ডাকা হয় ব্লাড মুন নামে। ব্লু মুন, নাম ব্লু বা নীল হলেও এই চাঁদ কিন্তু নীল রঙের নয়। একই মাসে দুবার পূর্ণিমা হলে দ্বিতীয়টিকে বলা হয় ব্লু মুন। প্রতি 3 বছরে একবার আসে ব্লু মুন। সুপার ব্লাড ব্লু মুন, আকাশের চাঁদ একই সাথে সুপার ব্লাড ও ব্লু মুনের বৈশিষ্ট্য ধারণ করলে সেটিকে সুপার ব্লাড ব্লু মুন বলা হয়, যদিও এটি খুবই বিরল। মাসের দ্বিতীয় পূর্ণিমায় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে এবং টকটকে লাল রং ধারণ করে তখন সেটিকে সুপার ব্লাড ব্লু মুন নামেই ডাকা হয়। এছাড়াও মাসের ভিন্নতায় চাঁদকে উলফ, স্লো, পিঙ্ক, ফ্লাওয়ার, স্ট্রবেরি, বাক, স্টারজিয়ন, হারভেস্ট, হান্টার্স, বিভার এবং কোল্ড মুন বলা হয়ে থাকে।